আসসালামু আলাইকুম ক্যামেরাছান সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনাদের জন্য আজকে একটি বড়ো সমস্যা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক স্পট এলোভারের কাছে কিন্তু সবসময় দেখা যায় যে কালো দাগ পড়ে এটা বর্ষাকালের পর থেকে শুরু হয় মানে শীতকালের আগে থেকে শুরু হয় তো কিভাবে আপনারা কি করবেন এটাই বলে দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওতে দেখা যায় যে শীতকালের শুরুতে আস্তে আস্তে এই কালো দাগগুলো পড়া শুরু করে এলোভেরা গাছে যদি এলোভেরার ডালে এরকম কালো দাগ দেখা দেয় তাহলে কিন্তু এলোভেরার জেল অনেকটাই কমে যায় আমরা কিন্তু চাই সময় এলোভেরার জেল যেন একটু বেশি থাকে যদি কালো দাগ দেখা দেয় তাহলে কিন্তু জেল একদমই কমে যায় তো এটা কীভাবে দূর করবেন এবং কিভাবে শুরু করবেন সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি শুরু থেকে শুরু না করেন তাহলে কিন্তু এই দাগটা ক্রমশ বৃদ্ধি পাবে তো অবশ্যই শুরু থেকে শুরু করবেন তো আমরা আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব বা আমি দেখে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কিভাবে আপনারা এই কালো দাগগুলো নিমিশে শেষ করে দিতে পারবেন এবং কিভাবে শুরু থেকে শুরু করবেন আপনারা যদি শুরু থেকে শুরু না করেন তাহলে কিন্তু এই দাগটা সহজে আপনার ব্যানিশ করতে পারবেন না তো অবশ্যই আপনাদের যেটা করতে হবে প্রথম থেকে শুরু করতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখেন কালো দাগগুলো শুরু হয়ে গেছে মানে হচ্ছে এখন থেকে এক একটু একটু করে শুরু করে একদম পুরা পাতা ছুড়িয়ে যাবে এবং যতগুলো গাছ আছে এখানে সব গাছেই হয়ে যাবে এই যে দেখেন এই যে উপরে নিচে সব জায়গায় কিন্তু এরকম ইয়ে আছে কালো দাগ আছে আপনার অবশ্যই শুরু থেকে শুরু করবেন তাহলে দেখা যাবে যে এই কালো দাগগুলো থাকবে না আমি চাইতেছিলাম যে আরও আগে থেকে শুরু করব কিন্তু সময়ের ব্যাপারে আর হয়ে উঠতেছিলো না কিন্তু এখন এইটা সব গাছে স্প্রে করে দেবো এলোপেরা গাছে আমার যত এলোভের গাছে সব গাছে স্প্রে করে দেবো আর এখনই কালো দাগ শুরু হয়েছে আমি যখন এটা দেখছি দেখার পরে ভাবছি যে আমি এই ইয়াটা দেবো তরল ইয়াটা স্প্রে করে দেবো তাহলে আর হবে না আপনারা অবশ্যই এখন থেকে এই স্প্রেটা করা শুরু করুন আমি যে তরল ইয়াটা বানিয়ে দেখাবো সেটা অবশ্যই এখন থেকে শুরু করবেন দেওয়া তো আমি প্রথম থেকে বললাম যে কিভাবে দূর করবেন তো এখন তো পদ্ধতিটা দেখে নেই আমি দেখে দেওয়ার চেষ্টা করবো কীভাবে এই তরল সার স্প্রে করলে খুব সহজেই আপনারা কালো দাগুলো দূর করতে পারবেন এলোভেরা গাছে তো প্রথমে আমাদের এক লিটার পানি নিতে হবে আমি আমার সব এলোভেরা গাছে এই তরল এটা স্প্রে করে দেওয়ার চেষ্টা করব এই আমি এক লিটার পানি নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এক লিটার পানিটাই নিয়ে নেবেন আমার পানিটা নেওয়া শেষ হলে আমাদের প্রধান যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে চুন এই যে দেখেন চুন চুনে আছে ক্যালসিয়াম আপনারা চাইলে চুনটা অ্যালোভেরা গাছে দিতে পারেন আপনাদের যদি কালোর দাগটা একটু বেশি হয়ে থাকে তাহলে হাত দিয়ে তারপরে অ্যালোভেরা গাছে এরকম করে দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তবে আমি যেহেতু চাইছি যে পুরা ডালে যেন এই তলটা দিতে পারি তাহলে আর কোনো জায়গায় কালো কালো দাগ দেখা দেবে না তো আপনাদের এক লিটার পানির সাথে যেটা করতে হবে এক চামচ পানির সাথে সরি এক লিটার পানিতে এক চামচ চুন মেশাতে হবে আমি একটু একটু পরিমাণ করে দিলাম আপনারা অবশ্যই ইয়া করে দেবেন চামচ দিয়ে দিয়ে দেবেন আমি এরকম করে দিয়ে দিলাম এখন আমাদের যেটা করতে হবে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে আমি একটা বড় পাত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি স্প্রে বোটলে এটা ঢেলে নেবো আপনারা অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন আর দেখবেন যেন মলা না থাকে যদি মলা থাকে তাহলে কিন্তু স্প্রে ইয়াটা নষ্ট হয়ে যাবে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম পানির সাথে আপনাদের অবশ্যই এক মিনিট ভালো করে মিশাতে হবে আমরা কিন্তু অনেকেই জানি যেন এলোভেরা গাছে পানির সাথে চুন দিয়ে স্প্রে করলে কালো দাগ থাকে না তবে এর বাইরেও আরেকটা পদ্ধতি আছে আপনার চাইলে আমি সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই এই পদ্ধতিটা যদি আপনাদের কাজে না আসে তাহলে ইনশাল্লাহ পরের পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে যেন আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন আমি বোতলে ভালো করে ঢেলে নেব অর্ধেক বেশি পড়েই যায় আমি ভালো করে পানিটা ঢেলে নিয়েছি আর অবশ্যই নিচের যে আছে এটা ভালো করে নেড়েছে আবার দিয়ে নিতে হবে যেন নিচে কোনো ইয়া চুনের গুঁড়ো না থাকে আপনি যদি চান তাহলে ছেঁকে দেবেন আমি অবশ্যই ছেঁকে দেব কারণ এখানে দেখা যাচ্ছে যে অনেক ইয়া আছে চুন আমি এটা আবার ছেঁকে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি যেহেতু চুনের সাথে প্রচুর মরা ছিল এই কারণে আমি আবার ছেঁকে নিয়েছি ভালো করে এখানে আবার দিয়ে নেবো ঢেলে নেবো আপনাদের অবশ্য ভালো করে ছেঁকে নিতে হবে যেটা বারবার বলছি তার কারণ হচ্ছে স্প্রে এটা নষ্ট হয়ে যেতে পারে আমি আবার ঢেলে নিচ্ছি এখানে চুনের গুণাগুনও কিন্তু পানির সাথে মিশে গেছে মিশিতেই আমরা কিন্তু এটা গাছে প্রয়োগ করতে পারি একটু নেড়ে চেড়ে আবার ইয়া করতে হবে ঢেলে নিতে হবে এটা করে খুব সহজেই সব গুনাগুণ এবং সব চুনের গুঁড়া পানির সাথে মিশে এই বোতলে আসে পড়বে আমাদের কিন্তু ঢালা একদম শেষ এখন যেটা করতে হবে এটা লাগিয়ে নিতে হবে যেটা দিয়ে আমরা স্প্রে করব আমাদের এখন এটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে চুনটা পানির নিচে থেকে যায় এখন আমরা স্প্রে করে দিব আমার যত এলোভেরা গাছ আছে সব মানে সবগুলো এলোভেরা গাছ ভালো করে স্প্রে করে দেবো যেন কোনো পাতায় উপরে নিচে আর বাকি না থাকে আপনাদের অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে যেন উপরে দিবেন কিন্তু ওই দিকে বা ওই সাইডে থেকে যাবে এটা কিন্তু করা যাবে না আপনাদের অবশ্যই উপরে নিচে ভালো করে স্প্রে করে দিতে হবে এতে করে দেখা যাবে যে আপনারা যে কালো কালো দাগগুলো শুরু হচ্ছে বা হবে সেগুলো আর দেখা যাবে না আপনারা অবশ্যই এখন থেকে স্পাইনটা স্প্রে করে দিবেন নভেম্বর মাস থেকে শুরু করবেন পানিটা স্প্রে করে আমি এখন আমার যত এলোভেরা গাছ আছে সব অ্যালোভেরা গাছ ভালো করে এই পানিটা স্প্রে করে দেব আপনাদের ভালো করে ঘুরিয়ে ঘুরে বা সাইডে উপরে নিচে পানিটা স্প্রে করে দিতে হবে ঠিক এরকম করে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পাতার উপর থেকে একদম নিচ পর্যন্ত দিতে হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটিতে একটু লাগিতে বলবেন না আর আমার এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সেটাকে বেলগ নিয়ে বুঝিয়ে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ